हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आमी छोट्टू, आपनारा देखछेन आपनादेर सबथेके फेवरेट क्रिकेट चैनल प्रिय नेकु। आजकेर भिडियोते आमरा आलोचना करब जे फास्ट बोलिंग के किभाबे खेलते होबे, अर्थात फास्ट बोलिंग के खेलार सेरा टिप्स आमी आजके बोलबो आपनादेरके। ताई भिडियोटि शेष पर्यन्त देखते थाकुन, स्क्रिप्ट ना करे ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো লেটস গো। ফাস্ট বোলিংকে খেলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে ভয় পাওয়া চলবে না। অর্থাৎ ফাস্ট বোলিং খেলতে গেলে আমরা যদি ভয় পাই তাহলে আমরা কিন্তু কখনোই ফাস্ট বোলিংকে খেলতে পারবো না। তাই ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ভালো ব্যাট করতে গেলে বা চার ছয় মারতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে, ভয় পাওয়া চলবে না। ভয় যদি পাও বোলার তাহলে তোমার মাথার উপর চেপে বসবে, তুমি ভালো করে ব্যাট করতে পারবে না। তাই ফার্স্ট টিপস কী বললাম, যে বোলারকে ভয় পাওয়া চলবে না। ফাস্ট বোলিংকে খেলতে গেলে আমাদের দ্বিতীয় যে টিপস বা দ্বিতীয় যেটা উপায় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, না আমাদের এই ব্যাট সুইং। অর্থাৎ আমাদের এই ব্যাট সুইং যত সুন্দর হবে বা ব্যাট সুইং যত স্পিড হবে তত সহজে আমরা কিন্তু ফাস্ট বোলারকে খেলতে পারবো। আমাদের ব্যাট সুইং যদি স্লো হয় তাহলে হয় আমাদের ব্যাট এজ হতে পারে, নাহলে আমরা কিন্তু টাইমিং স্টিক করতে পারবো না। তো ফাস্ট বোলারকে খেলতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাট স্পিড। অর্থাৎ ব্যাট স্পিড বোলারের স্পিডের থেকে যদি আমরা বেশি করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা চার ছয় মারতে পারবো। তো ফাস্ট বোলারকে খেলতে গেলে আমাদের তৃতীয় যে উপায় বা তৃতীয় যেটা মাথায় রাখতে হবে সেটা কি, না আমাদের সব রকম শট খেলার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ কি, আমি ফাস্ট বোলারের বিরুদ্ধে আমার যদি গায়ের সোজা বল আছে, আমি পুল শট সামনে খেললে আমি ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেট, আবার যদি আমি অফ সাইড খেলে তাহলে আমি অফ সাইডে শট খেলতে হবে। অর্থাৎ কি, না ফাস্ট বোলারকে খেলতে গেলে আমাকে বিভিন্ন ধরনের শট জানতে হবে, আর এই বিভিন্ন ধরনের শট জানতে গেলে আমাদের কী হচ্ছে, রেগুলারলি দু ঘন্টা করে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে ফাস্ট বোলারকে খুব সহজে খেলতে পারবো। অর্থাৎ ফাস্ট বোলারকে খেলতে গেলে আমাদের যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে কি, সব ধরনের শট খেলা প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা সাফল্য পাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। টাটা, বাই।